ও শুনুন নিবেদনে আপনারা শুনছেন বাংলার কিছু রহস্য রোমাঞ্চকর ভৌতিক গল্পের সম্ভার। আজকের গল্প শচীন কাকুর রিকশা, লেখক দেবচক্র, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। গ্রামের তিনটে স্কুলে একই ক্লাসে দুবছর করে থাকার পর মামার বাড়িতে এসে অসিত ভর্তি হল দেবেশেরই মল্লিকবাটি স্কুলে ক্লাস সিক্সে। ক্লাসের সবার থেকে বয়সে প্রায় 4-5 বছরের বড় হবে, চুলগুলো উল্টো করে আঁচড়ানো, চোখ দুটো চীনাদের মতো, কে যেন ধারালো ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছে চোখ দুটো, আর বাঁ দিকের গালটা বেশ খানিকটা ডান দিকে দেখানো, দেখে মনে হয় মেয়েদের মতো মুখ বেঁকিয়ে কাউকে ভেঙাচ্ছে। প্রশ্ন করে দেবেশ জেনেছিল খুব ছোটবেলায় নাকি ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে চোয়ালের হাড় সরে আটকে গেছিল। আর্থিক অনটন ও তখনকার দিনে ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় হাড়কে ঠিক মতো আর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়নি। অসিত ছিল খুবই সাদাসিধে ও শান্ত প্রকৃতির ছেলে, তার কথাবার্তায় চালচলনে ছিল গ্রাম্য পরিবেশের ছোঁয়া। পরনে ধুতির জন্য সবার কাছেই সে হয়ে উঠেছিল বেশ খানিকটা হাসির খোরাক। যখন তখন পেছন থেকে এসে তার ধুতির পোঁচা খুলে দেওয়া যেন সবার কাছে একটা নতুন খেলা হয়ে উঠেছিল। সে রেগে গেলেও মুখে কিছু বলতো না, যেহেতু ওই ক্লাসে একমাত্র দেবেশই ছিল তার প্রতি বেশ খানিকটা নরম ও সহানুভূতিশীল, তাই ধীরে ধীরে ওরা দুজন হয়ে উঠেছিল একে অপরের পরিপূরক, বিশ্বস্ত বন্ধু। অসিতের মামার বাড়িটা ছিল স্কুল থেকে খুব কাছে, একদম গঙ্গার ধারে শ্মশান ঘাটের পাশে। মাঝে মাঝেই দেবেশ সন্ধ্যেবেলায় পড়ার নাম করে আড্ডা বসাতো ওই অসিতের মামার বাড়িতে। সামনে শ্মশান থাকায় বিষয়বস্তুতে বেশিরভাগ সময় ঘুরে ফিরে সেই ভূত পেতনিরাই আসত। তাছাড়া ঝাড়গ্রামে তার গ্রামের বাড়িরও অনেক গল্প বলতো অসিত, তার মধ্যে অনেক ভূতুরে গল্পও থাকত। দেবেশ কিন্তু কিছুতেই সেসব বিশ্বাস করত না। এইরকম একদিন সন্ধ্যের পড়ার ফাঁকে খুব ভয়ে ভয়ে গলা নামিয়ে অসিত বলল, কাউকে বলিস না, গত কাল আর পরশু দুদিনই রাতে ওই শ্মশানের ঘাটে একটা ডাইনিকে দেখেছি। ডাইনি? ডাইনি আবার কি? বিস্ময়ে অবাক হয়ে দেবেশ প্রশ্ন করায় ও বলল, রাত একটা নাগাদ যখন চারিদিক নিঝুম নিশ্চুপ, বাথরুম যাবার সময় মামার বাড়ির দোতলার জানালা থেকে হঠাৎ লক্ষ্য করলাম গঙ্গা থেকে একটা সাদা শাড়ি পরা মহিলা উঠে আসছে। এই শীতে তার সারা শরীর আর শাড়ি থেকে টপটপ করে জল ঝরছে, মুখে বিড়বিড় করে কি সব মন্ত্র পড়ছিল, ওটা ডাইনি হবে নিশ্চয়ই। তারপর যেখানে মরা পোড়ানো হয় সেখানে হঠাৎ জ্বলে উঠল প্রদীপ আর ধূপ, দেখলাম আতপোড়া কাঠগুলোর ওপর চোখ বন্ধ করে বসে আছে সে, কতক্ষণ দেখেছিলাম খেয়াল নেই, আচমকা হি করে হেসে উঠে ডাইনিটা তাকালো আমার দিকে, ভয়ে জানলা বন্ধ করে দিলাম, আর কিছু দেখার সাহস হয়নি। শুনেছি ইচ্ছে করলে নাকি ওরা মানুষকে ছাগল ভেড়া ইত্যাদি বানিয়ে দিতে পারে। অসিত আরো বলল যে সে নাকি আজ সকালে চুপি চুপি শ্মশানে গিয়ে দেখে এসেছে পোড়া কাঠের ওপর আতপোড়া ধূপ আর প্রদীপের চিহ্ন, আর তার মামাও বলেছে পরপর 2-3 রাতে কাছাকাছির মধ্যে নাকি দুটো বাচ্চা ছেলে মারা গেছে। ধ্যাত, শহর বাজারে আবার এসব হয় নাকি? কোনো পাগলি টাগলি হবে নিশ্চয়ই। যদিও মাত্র 11 বছর বয়সে ওদের কাছে এটা খুবই রোমাঞ্চকর একটা ঘটনা, কিন্তু দেবেশ কিছুতেই বিশ্বাস করল না অসিতের কথা, ফলে ঝগড়া বাঁধতেও বেশি দেরি হলো না। অবশেষে খুব রেগে গিয়ে দেবেশকে চ্যালেঞ্জ জানিয়ে অসিত বলল, সুযোগ পেলে একদিন
দেবেশের সামনে সে প্রমাণ করবেই যে ভূতের অস্তিত্ব আছে। সময় এগিয়ে চলল নদীর স্রোতের মতো। অসিত আর দেবেশও স্কুলের গণ্ডি পেরিয়ে গেল। সেটা 1980 সালের শেষ দিকের কথা। দেবেশ আর অসিত তখন চন্দননগর কলেজের ছাত্র। সেই সময় তো যোগাযোগ ব্যবস্থার এত উন্নতি হয়নি। পোস্ট অফিস মারফত চিঠি ছিল একমাত্র ভরসা, আর সেই চিঠিও গন্তব্যস্থানে পৌঁছাতে পৌঁছাতে চিঠি দেওয়ার প্রয়োজনটাই শেষ হয়ে যেত। অসিতের ভাই ছিল ঝাড়গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজের ছাত্র। মামার বাড়িতে ঝাড়গ্রাম থেকে চিঠি এসেছে, তার নাকি হঠাৎ খুব শরীর খারাপ। বাবা আদেশ দিয়েছেন পত্রপাঠ, বাড়ি যাওয়ার জন্য। অনেক কাঠখড় পুড়িয়ে বাড়ির সবাইকে রাজি করিয়ে দেবেশকে সঙ্গে নিয়ে অসিত চলল তার গ্রামে। আজকের ঝাড়গ্রাম আর তখনকার ঝাড়গ্রামে ছিল আকাশ পাতাল তফাৎ। হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন ধরে যখন তারা ঝাড়গ্রাম স্টেশনে নামল, তখন সন্ধে উত্তীর্ণ হয়ে চারিদিকে শীতের রাতের গাঢ় কালো অন্ধকার নাপতে শুরু করেছে। স্টেশন চত্বরের হলদেটে বাল্বের আলোকে পেছনে ফেলে বাইরে বেরিয়ে দেবেশ আর অসিত দুজনেই খুব হতাশ হয়ে পড়ল। চিঠিতে অসিত আজ এখানে আসার কথা লিখে পাঠালেও আশ্চর্য, কেউ স্টেশনে ওদের নিতে আসেনি। এমনকি একটা সাইকেল রিক্সার টিকি পর্যন্ত দেখতে পাওয়া গেল না। তাহলে কি সেই চিঠি আজও পৌঁছায়নি? কি আর করা যাবে, দেবেশের কাছে অজানা হলেও অসিত তার বহুদিনের চেনা পথ ধরে আলো অন্ধকারের মধ্যেই দেবেশকে সঙ্গী করে ধীরে ধীরে এগোতে লাগল। দেবেশের ভীত, অবসন্ন ও চিন্তাক্লিষ্ট মুখ থেকে অসিত অভয় দিয়ে বলল যে, এই ঝাড়গ্রাম স্টেশন থেকে শালবলাসের জঙ্গলের বুক চিরে চলে গেছে যে মেঠো পথ, ওই পথ ধরে গেলেই লালবাজার গ্রাম। ওটাকে এখন খোয়াবগা বলে। যাওয়ার পথে 2.5 কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরলেই আমাদের গ্রাম। তুই চিন্তা করিস না, ভয়ের কোনো কারণ নেই। অন্ধকারে হেঁটে গেলে হয়তো আর 2 ঘন্টা সময় লাগবে। এই যা, পেছনে স্টেশনের আলোগুলোর হালকা আভাসও ধীরে ধীরে মিলিয়ে গেল। দুপাশে বড় বড় গাছ, মাথার উপর তারা ভরা আকাশ, আর সামনে অসীম অন্ধকারের মধ্যে দিয়ে দুটো পিতলের টর্চের টিমটিমে হলদেটে আলোর ওপর ভরসা করে এগিয়ে চলল অসিত আর দেবেশ। শুকনো ঝরা পাতা মারিয়ে চলার খসখস শব্দ শুনে কেবলই দেবেশের মনে হতে লাগলো কেউ যেন ওদের পেছন পেছনে আসছে। শুনল নাকি ওরা? দূর থেকে একটা সাইকেল রিক্সার মৃদু ঘুমটি শোনা গেল। অন্ধকারে ভালো করে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু শব্দ শুনে মনে হয় অসিতের দিকে এগিয়ে আসছে সেটা। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে একটা সাইকেল রিক্সার অভয়ে ফুটে উঠল। সামনে আসতে অসিত আনন্দে চিৎকার করে উঠল, আরে শচীন কাকু, তুমি এত দেরি করলে কেন? দেবু, আর চিন্তা নেই রে, চল। শচীন কাকুর দিক থেকে কোনো উত্তর কিন্তু এলো না। দেবেশ আর অসিত যেন হাতে চাঁদ পেল। কোনো কিছুই না ভেবে হই হই করে রিক্সায় উঠে বসতেই সেটা চলতে শুরু করল। অন্ধকার বলেই হয়তো শচীন কাকুর মুখটা ভালো করে দেখা যাচ্ছিল না। যেতে যেতে অসিত জিজ্ঞাসা করল, কাকু, তুমি আমাদের বাড়ি হয়ে আসছো তো, আমার ভাই কেমন আছে জানো? এবারও কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু রিক্সার গতি ধীরে ধীরে বাড়তে শুরু করল। দেবেশ সভয়ে অবাক দৃষ্টিতে অসিতের দিকে তাকালো। তখনও কিন্তু অসিত কোনো চিন্তা নেই ভঙ্গিতে ডান হাতটা তুলে দেবেশকে অভয় দিল। দেবেশ দেখল দুপাশের বড় বড় গাছগুলো সাঁ সাঁ করে পেছনে সরে যাচ্ছে। যত সময় যাচ্ছে রিক্সার গতি ততই বেড়ে চলেছে। সিটের ওপরে কিছুতেই স্থির হয়ে বসা যাচ্ছে না। রিক্সার হাতলগুলো ডুবন্ত মানুষের কাছের খড়কুটোর মতো চলে। রিক্সার গতি তখন আরও অনেক বেড়ে গেছে।
হু হু করে দুরন্ত এক্সপ্রেসের মতো অন্ধকারে বুক ছিঁড়ে ছুটে চলেছে। ভয়ে কাঁপতে কাঁপতে অসিত আর দেবেশ দুজনেই চিৎকার করে উঠল, কে কার কথা শুনে? রিক্সা যেন শূন্যে উড়ে চলল। এই শীতের রাতেও ঘর্মাক্ত শরীরে আতঙ্কে ওরা চোখ বন্ধ করে একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। দেবেশ আর অসিত বুঝে গেল এটাই হয়তো তাদের শেষ যাত্রা। হঠাৎ ঝাঁকুনি দিয়ে থামল রিক্সা, ধরে যেন প্রাণ এলো দুজনের। ভাবল এ যাত্রায় তাহলে বোধহয় বেঁচেই গেল ওরা। ভয়ে ভয়ে আলতো চোখ খুলে দেবেশ দেখল সামনেই একটা বাড়ি। অসিত বলল সেটা তারই, কিন্তু শচীন কাকুকে কোথাও দেখা গেল না। রিক্সা থেকে নেমে পড়ি কি মরি করে হাঁপাতে হাঁপাতে এক ছুটে বাড়িতে ঢুকে অবাক বিস্ময়ে অসিত আর দেবেশ জানতে পারল প্রশান্তর ভাই ভালো আছে এবং চিঠি ঠিক সময়ই এসেছে, কিন্তু আজ কেউ রিক্সা চালাতে চায়নি, কারণ গতকাল রাতে অতিরিক্ত মদ্যপানের ফলে শচীন কাকু মারা গেছে। সেই ছোটবেলা থেকে অসিতের ভূততত্ত্ব বিশ্বাস না করে উড়িয়ে দিলেও সেদিন দেবেশকে শেষ অবধি মানতেই হয়েছিল যে ভূতের অস্তিত্ব চিরকাল ছিল, আছে এবং থাকবে। অশুনর নিবেদনে আপনারা শুনলেন দেবচক্র রচিত রহস্য রোমাঞ্চকর ভৌতিক গল্প শচীন কাকুর রিক্সা। পাঠে অরিন্দম, অভিজিৎ এবং রক্তিম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ, আবহ এবং পোস্টার ই ফ্ল্যাট স্টুডিও।